আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো ভিউয়ার্স, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। সম্পূর্ণ ভিডিওটি আগে দয়া করে দেখবেন। তার আগে বলি যে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের মাঝে এরকম রিসেলিং ট্রাক্টরের ভিডিওগুলো উপস্থাপন করে থাকি। যদি মনে করেন আমাদের চ্যানেল থেকে কোনো না কোনোভাবে আপনাদের উপকার হয় বা হবে, তাহলে অবশ্যই আপনাদের কাছে আবদার যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর এগুলো করতে তো আপত্তি থাকারও কথা না। তো যাই হোক, সব কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা অলরাউন্ডার 55। অলরাউন্ডার 55 হচ্ছে 55 হর্সের গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, ওয়েল ব্রেক, সেই সাথে ডুয়েল ক্লাচ। এমন কোনো চাষের ক্ষেত্রে নেই যে আপনারা ব্যবহার করতে না পারবেন, পরিবহন তো করতেই পারবেন, উড়াধুরা। তো যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে বলবো যে সোনালিকা ট্র্যাক্টর ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে এটা। DI-60 যদি থাকে, আর এক্সাইট বা DI-60-এর চেয়েও কিন্তু এই গাড়িটা অলরাউন্ডার 55 কিন্তু সকলেরই কিন্তু কম বেশি এই গাড়িটার প্রতি চাহিদা থাকে। বড় গাড়ির মধ্যে গাড়িটার চাহিদাটা সোনালিকা ট্র্যাক্টরের মধ্যে সবচেয়ে বেশি বলা যায়। তো যাই হোক, গাড়িটা দেখতে পাচ্ছেন, মালিক পক্ষ থেকে ইনফর্ম করা হয়েছে যে গাড়িটা 19-এর মডেল, 19-এর ডেলিভারি। বর্তমান মালিক, উনি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়েছেন, কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করে নিয়েছেন, সুতরাং কাগজপত্র একদম গ্যারান্টি, কাগজপত্রেও সমস্যা নেই। আর সেই সাথে গাড়ির কাজের কথা বলতে গেলে, শুধু কাজ করাতে হবে আপনাদের সামনের দুইটা চাকার বিয়ারিং নেই, শুধু বিয়ারিংটার কাজ করাতে হবে, এছাড়া বাদ বাকি কোনো প্রকারের কোনো কাজ কিন্তু আপনাদের করাতে হবে না, এমনটাই জানানো হয়েছে। কাজের কথা বলতে গেলে শুধু সামনের দুই চাকার বিয়ারিং চেঞ্জ করতে হবে, এছাড়া কোনো প্রকারের কোনো কাজ কিন্তু আপনাদের গাড়িতে করাতে হবে না। আর গাড়িটার যে আউটসাইড ওভারঅল যে কন্ডিশনটা, একদমই বলবো যে চকচকে ঝকঝকে গাড়ি, গাড়িতে কোনো প্রকারের কোনো সমস্যা নেই এমনটাই জানানো হয়েছে। গাড়ির আউটসাইড নিয়ে তো প্রশ্ন থাকার কথা না, আউটসাইড তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন, কোথাও কোনো প্রকারের খাওয়া পচা প্রশ্নই আসে না, একদমই বলবো যে ফ্রেশ কন্ডিশন, আউটসাইড কন্ডিশনটা একদম ফ্রেশ। তবে ইনসাইড কন্ডিশনটা শুধু বলা হয়েছে সামনের দুই চাকার বিয়ারিং নষ্ট, বা আপনারা এরপরেও চালাতে পারবেন, তবে দুই চাকার বিয়ারিং যদি আপনারা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনারা একদমই আপনাদের আর কোনো কাজ করানোর কোনো প্রয়োজন হবে না, এমনটাই জানানো হয়েছে। রোটারেও কোনো কাজ নেই, রোটার সহ 54-ফালার রোটার সহ গাড়ির সাথেই নেওয়া, এই রোটারটা গাড়ির সাথেই নেওয়া, তো গাড়ির সাথে রোটারটাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর গাড়ি রানিং যেভাবে খুশি আপনারা চাষবাস করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো এই হলো মোটামুটি গাড়ির বিস্তারিত কথা। গাড়ির লোকেশন হচ্ছে, অবশ্যই লোকেশনে যাবেন, গাড়ি সামনাসামনি দেখে গাড়ি কিনবেন, অবশ্যই আলাপ আলোচনা দরদাম থেকে শুরু করে যাচাই বাছাই সব কিছু আপনারা কিন্তু লোকেশনে এসে যাচাই বাছাই করে তারপর কিনবেন নিজ দায়িত্ব থেকে। গাড়ির লোকেশন হচ্ছে বোচাগঞ্জ, দিনাজপুর জেলা, দিনাজপুরের বোচাগঞ্জ। তো আপনারা যারা দিনাজপুরের আশেপাশে, বিশেষ করে রংপুর ডিভিশনের মধ্যে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এই দিকের কথা বলতে গেলে, আপনাদের রংপুর ডিভিশনের মধ্যে গাইবান্ধা, জয়পুরহাট বা রাজশাহী ডিভিশনের মধ্যে থেকে কিন্তু ইজিলি কিন্তু আপনারা দিনাজপুর এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারেন। গাড়ির দাম চাওয়া হচ্ছে রোটার সহ, একদমই ফ্রেশ কন্ডিশনের গাড়ি, দাম চাওয়া হচ্ছে 7,50,000। এটা যদিও বা চাওয়া দাম, কত হলে নিতে পারবেন, 7,500 চাওয়া হচ্ছে, কত হলে নিতে পারবেন সেটা আপনারা অবশ্যই কথাবার্তা আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে নেবেন। আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের জন্য, কিন্তু আপনারা অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ট্র্যাক্টর, রোটার, ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ। আর পরিশেষে বলবো যে পুরাতন কথা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চ্যানেল, আর ফেসবুক থেকে দেখতে চাইলে বা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।